হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালোই আছি, কিন্তু শরীরটা ভালো বলতে কি গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, যেহেতু কিনা এই বর্ষার ওয়েদার হয়তো হতে পারে যে জ্বর টর আসতে পারে, শরীরটা আজকে সেরকমই মনে হচ্ছে। তবে এখনও ভালো আছি, দেখেছো, দেখতেই পাচ্ছ যে আমি তৈরি হয়ে নিয়েছি, দেরি হয়ে গেছে বলে খুব তাড়াতাড়ি করে কথা বলছি, যার জন্য আটকে আটকে যাচ্ছে। তো আজকে হচ্ছে 16ই সেপ্টেম্বর, আজকে আমি এখন যাচ্ছি মেয়েকে নিয়ে শর্মিষ্ঠা দেবাইতে, যেখানে মেয়ে নাচের স্কুলে যায়, আমার মেয়ে শর্মিষ্ঠা, ওর মেয়ের আবার আজকে জন্মদিন। তো সেই জন্মদিনটা আজকে যাচ্ছি, মনটা খুব একটা যে আনন্দ নিয়ে যাচ্ছি তা একদমই না। মিমো শরীরটা ভালো না, মিমোকে স্যালাইন ইঞ্জেকশন দিতে হবে, সেটা আগামীকাল থেকে দেওয়া হবে, আজকে দেওয়া শুরু হওয়ার কথা কিন্তু ক্যান্সেল করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, মোদি রোজ নাম চাই, তোমাদের সবাইকে স্বাগত, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন আমি আর মেয়ে যাচ্ছি 7টা বাজতে 7, অনেক লেট হয়ে গেছে, এক্ষুনি আমি আর মেয়ে বেরিয়ে যাব। আর ওই জন্য একদম সিম্পলের মধ্যে সেজেছি, দেখো এই যে গাউন পরেছি, আর একদম কানে ছোট্ট দুল। তোমরা তো জানোই আমি বেশি হাবুর জাবুর সাজতে পারি না, তো চলো এখন এখানেই রাখছি, পরে তোমাদের সাথে আসছি। এইভাবে খোলা যাবে, এইভাবে খোলা যাবে, আর এটা খোলা যাবে না, তাড়াতাড়ি দেখো ভিডিও হচ্ছে, হয়ে গেছে দেখা, এটা বাস ওই যে পেন্সিল বক্স করলো, আর একটা বক্স করলো উল্টো দিকে, এই যে ফ্যান্সি আছে, একটা জন্মদিনের জন্য নিলাম, বাকি পুজোর টাকা দিয়ে দেওয়া হবে। এই যে মেয়ে আর আমি চলে এসেছি পাশে একটা দোকানে, এখানে এখানে খুব ভালো ভালো গিফট পাওয়া যায়, একটা জন্মদিনের খুব সুন্দর একটা পেন্সিল বক্স কিনেছি, অন্য নতুন স্টাইলে প্যাকেট হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে আছি এখন, এবারে আমরা এখান থেকে চলে যাবো টানা। এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, ওলা নিয়ে নিয়েছি, মা আর মেয়ে যাচ্ছি এখন। আমার ড্রাইভার ভাই খুব দেরি করে ফেললো, শর্মিষ্ঠাদের বাড়িতে চলে এসেছি, আলো ভালো টুকটাক চলছে, এই যে আমাদের জামাই শর্মিষ্ঠার বর, বাচ্চা দিয়ে দেবো, ফেলে দিয়েছি, ভেজানো থাকবে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এই দেখো সব বেলুন সাজানো হয়েছে, এ বাবা ওই যে কি সুন্দর, দেখো ঠাকুরের পা দিয়েছে ছোট 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 ছোট, আর সিঁড়িতে কাজ করা কি ভালো লাগছে। এই হচ্ছে শর্মিষ্ঠার বাড়ি, এখানে মেয়ে আসে নাচ করে, এই যে বাবারে দাঁড়া, এই হচ্ছে আমার শর্মিষ্ঠা, আমার মেয়ে বলতে পারো, শুধু পেট থেকেই পড়ে, এতটাই খেয়াল রাখে, যেটা বললাম আর আমার ছেলে এই দুটিটা হচ্ছে ও জানবার, আমাদের কথা শুনুন না, শুধু শর্মিষ্ঠার কথা শুনবেই, এত ভালোবাসে কেন, ভালো বুঝতে যায়। আর এই যে শর্মিষ্ঠা শাশুড়ি, ভালো আছো তো? আমি ভালো আছি, ভালো আছো তো? আমি কত খুশি হয়েছো, কোনটা রে, সত্যি চিনতে পাচ্ছি না, ওই বার্থডে গার্ল চিনতে পাচ্ছি না, কোথায় রে, কোনটা সে কি রে, এইসব আলো পালো দিয়ে সাজিস তুই, ও দেখো বড় হয়ে গেল, সেদিকে হলো বড় হয়ে গেল, খুব সমঝদার, হ্যাঁ 11 বছর আগের কথা কিছু তো বলছে, কিন্তু সেটা মনে হচ্ছে এই সেদিন, বল মনে হলো এই সেদিনকে হলো, ফটো তুলবো তুলবো ফটো টটো তুলবো, এই যে মেয়ে এখানে ঝুলে গেছে, মাকে একটু ক্যামেরা ধরি না, সব আমি ক্যামেরা ধরবো সব করবো, এই যে তুমি দেখো কাছে শর্মিষ্ঠার মা, ওটা শাশুড়ি ভাই, এটা হচ্ছে মা, মামি কোথায়,
মামি এখন আসেনি, আসছে। আচ্ছা চলো তুই যাও গিফটটা দে ওকে আপাতত, তারপরে আমি বলছি মামার মেয়ে কখন আসবে জানিস বাবু, মামার মেয়ে কখন আসবে বলছে, এই তো বসে আছে মামার মেয়ে, আমি তো চিনতেই পারিনি, আমি তো খানিকক্ষণ স্টান্ড হয়ে গেলাম, বাপরে আমি যে সত্যি সত্যি এটা দেব, হ্যাঁ বা কত বড় হয়ে গেছে দেখো, আর এটা হচ্ছে শর্মিষ্ঠার মা, ওইটা আমার মেয়ে, কাজে লাগবে সবসময় ব্যাগ বাঁচানোর চেষ্টা আমাদের। চলো দাঁড়াও একটু খালি আমি ইয়ে করি, তুই ক্যামেরা ধরতে পারবি? জন্মদিনের এটা গিফট আর পুজোর গিফট আছে, দাদা টাকা সব পাঠিয়ে দিয়েছে তোমাকে আর বোনকে দেবো, এটা মামা 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 পাঠিয়ে দিয়েছে, মামা মানে ঠিক আছে খুলে দেখে নিবি পছন্দ হয়েছে নাকি, পেন্সিল বক্স এনে। মামা তুমি নেই মন খারাপ করছে, কিছু বলো মামা, তুমি মেসেজ দাও মামা, তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ, মামা তাড়াতাড়ি চলে এসো, খুব ভালোবাসি। আনি টানে মেয়ের বাড়িতে, এই যে আমার দে শর্মিষ্ঠার বাবা, সেই বিয়ে বাড়িতে গেছিলাম ভিজে ভিজে বৃষ্টিতে, বাপরে বাপ যা খাওয়া হয়েছিল দারুণ। এই যে দেখো কেটে কি সুন্দর লাইটিং করছে, ছোটোখাটো ঘরোয়া মতো করে এসব বসেছে, আর গান পান চালু হবে, আর ভিডিও করতে পারবো না, তখন ফেসবুক লাইভ হবে। এবার আমি বসে পড়বো, এই দেখো সেটাই তো বলছি বোন বোন তোকে, এই দেখো আমার ছেলে দেখো দেখেছো এতে তোমার মোবাইলে, বোন তোকে মেসেজ করছে দাদা মামা তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি তাড়াতাড়ি চলে এসো বলছে। সেই জন্য এখন প্রস্তুতি দেওয়া হচ্ছে, এটা শর্মিষ্ঠার মামি, এখানে দেখো দুটো কেক আছে, এই টেবিলের উপরে একটা কাপড় পাঠিয়ে শিখে গেল, একদম সেলিব্রিটি, দেখো কতজন ক্যামেরা করছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো সবার হাতে ক্যামেরা, সব ফটো তোলা হচ্ছে এখন সোনামাকে। ভিড়ও বাড়ছে আস্তে আস্তে, সব বাচ্চা ছিল, হায় ভগবান, ঠিক আছে এইবার বাবা গিফট দিলে, দেখো এই দেখো কি কি বলেছে, গড়ি টড়ি হবে কিছু, হ্যাঁ খুলে পড়িয়ে দাও, হাততালি, এই যে দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় বেড়ে গেছে, এই যে আমাদের মামি, আমাদের সুন্দরী মামি, মামি কি ঘেমে গেছে, মামি হাত পুরো ভিজে গেল, ঘেমে এই দেখো গড়ি দিয়েছে বাবারে, এটা ওর বাবা দিয়েছে ওকে গিফট, কত বড় হয়ে গেল সোনামা সত্যি, অনেক আশীর্বাদ, হ্যাঁ ভালো থাকো, সবাই এবার আসবে, এসে এসে সবাই ফটো তুলছে, দাঁড়া দাঁড়া তোদের তো ছবি তুলছি, দাঁড়া এই বাবা দেখিয়েছি দেখিয়েছি, তখন তো এখন সবাই বাতি জ্বালানো হচ্ছে,
সবাইকে দেখাচ্ছি। দেখো কেক কাটার সময় সবাই কিন্তু এখানে প্রস্তুত আছে। এখন কেক কাটা হয়ে গেল দেখতে পেলে। সবাই আছে কিন্তু এই ভিডিওতে। দেখো মেয়ে খাইয়ে দিচ্ছে, খেয়ে নাও খেয়ে নাও। ঠিক আছে, কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে আমি দেখি। এই দেখো দেখতে পাচ্ছ, সরি ম্যাডাম পরে ফেলেছি কার জানো, এই দেখো আর ব্লগে দেখাবো। এই দেখো, এই দেখো বেবিটা, সরি ম্যাডাম একটা বুড়ি পরে পড়েছে। দেখো আমাকে বেবি বেবি লাগছে, দেখছো সবাই কি বলছে শুনে নাও। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি সোজা বাড়ি। ছোটোখাটো একটা ব্লগ হলো, দাঁড়াবার তো ব্লগ হয় আর ব্লগ যায় দেরিতে। চলো নমনম বাজারের ব্লগ তো আগে এডিট করে ছাড়বো, তোমরা পাবে তারপরে এটা যাবে।